হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন এফএলএম প্রজেক্ট নিয়ে এলাম তোমাদের কাছে। তো আমি ডিজে সঞ্জয়, আর তোমরা দেখছো এসএম মিক্সিং ইউটিউব চ্যানেল। তো আজকের যে প্রজেক্টটা, একটা হিন্দি ওল্ড সং, তো ডান্সিং স্টাইলে মিক্সিং করা আছে এবং ওভারবেস আছে। তো প্রজেক্টটা যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে তোমাদেরকে ভিডিওটা ফুল দেখতে হবে, কারণ ডাউনলোড করার পর এক্সট্রেক্ট করার ক্ষেত্রে কিন্তু একটা পাসওয়ার্ড চাই, তাছাড়া কিন্তু জিপ ফাইল আনজি হবে না। আর ওই পাসওয়ার্ডটা কিন্তু আমি ভিডিওর স্ক্রিনে শো করিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা পাসওয়ার্ডটা পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আজকের ভিডিও স্টার্ট করে যাবো। তো প্রথমে আমরা ব্যবহার করছি ইফেক্টস, তো ইফেক্টসগুলো লাগানো আছে, ঠিক আছে। আর এখানে যে আমি পিয়ানো ভোকালটা লাগিয়েছি তার মাস্টারিংটা দেখে না একবার। তো এখানে আমি লাগিয়েছি এফেক্স রিভার, তারপরে মাল্টি এফেক্স লাগানো আছে, আর এটা 1/2 বারে সিলেক্ট করা আছে, আর ফিডব্যাকটা এইভাবে রাখানো আছে, ঠিক আছে। তো এই প্যাটার্নে যে যে স্যাম্পেল আমি ইউজ করেছি, তো স্যাম্পেলগুলো দেখো। তো 4-step টোন লাগানো আছে, তারপরে থাম লাগানো আছে, আর লো ঢোল লাগানো আছে। তো একটা এখানে বায়া টাইপের, তো এটা হিটেড লাগানো আছে, আর এখানে একটা বায়া আছে যেটা সাধারণত বাঁ দিকে যেটা হুকস বলা হয়। তো এখানে একটা এলিমেন্ট লাগানো আছে, আর কিছু লাগাইনি। তো ফ্রেন্ডস, এখানে যে প্যাটার্নস খানা, তো এখানে প্যাটার্নসের ডিজাইনটা অন্যরকমভাবে করা আছে। তো এখানে প্যাটার্নটা দেখো, তো এখানে আমার একটা লং লাগানো, ঠিক আছে। আর প্রথম বক্সের মধ্যে আমি একটা বিটসের মধ্যে দুটো করে লাগানো আছে, দেখো আপ ডাউন করে দিচ্ছি, ঠিক আছে। একটা বিটসের মধ্যে দুটো করে কিন্তু ছোট ছোট এভাবে লাগানো আছে, ঠিক আছে। আপনাকে এখানে ঢোকার পারমিশন কে দিয়েছে? স্যানবয় ভাই। কিন্তু জানে না যে বাঘেরই ছাপা কি ভয়ঙ্কর। আমি ইউজ করেছি, তো ট্রাঙ্গেলটা দেখো, DJ Sanjoy makes YouTube channel. এখানে যে আমি ব্র্যাক প্যাটার্নটা লাগিয়েছি, ব্র্যাক প্যাটার্নটা দেখো, ফোর স্টেপ আছে, ঝঙ্কা টোন আছে, ঠিক আছে।
DJ Sanjoy makes YouTube channel. অবশ্যই একটু করে লাইক করে দাও আর কমেন্ট করো ভাই, ঠিক আছে? তো এখানে যে ওভার লং ওয়েস্টটা, তো লং ওয়েস্টে কোনো মাস্টাইং লাগানো নেই, তো এখানে ছোট ছোট করে চারটে লাগানো আছে। আর এখানে যে পিয়ানো সেন্টগুলো লাগানো আছে, তো সেন্টগুলো দেখো, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করছি, তো তার জন্য কী কী প্লাগইন ইউজ করছি দেখো। প্রথমত আছে লো কাট 200 HZ, তো এটা ডিফল্টে যদি আমি রাখি, ডিফল্টে রাখলে দেখো এই জায়গাটা যেখানে ট্যাপ করছি এটা কিন্তু একই লেভেলে আছে, তো যখন আমি লো কাট 200 HZ করব তখন এই জায়গাটা ডাউন হয়ে যাবে, ঠিক আছে? Download from DJ Sanjoy Mix YouTube channel. From DJ Sanjoy Mix YouTube channel. তো ফ্রেন্ডস, যদি প্রজেক্টটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, তো তোমাদের কেমন লাগলো। আর এই প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, তোমরা ডাউনলোড করে নাও। তো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা এখনো জয়েন হওনি, তো তোমরা জয়েন হয়ে যাও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবে, কারণ নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য এবং পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তো ভিডিও শেষে সবাইকে বলবো ভালো থাকবে, সুস্থ থাকবে, তো আমার ছোট্ট SM চ্যানেলটির সাথে জুড়ে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস?